আসসালামু আলাইকুম সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কাঁঠালের পিঠার রেসিপি। এই কাঁঠালের পিঠাটা আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দেখে নিই এই কাঁঠালের পিঠা তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। পিঠা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি কাঁঠালের কুশ নিয়েছি, আর এই কুশগুলো থেকে বিচিটা আলাদা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমের পিউরি যেরকম আমরা যেভাবে করি ঠিক সেভাবে আমি কাঁঠালের কুশগুলোকে এভাবে পিউরি করে নিয়েছি, আর অবশ্যই পানি ছাড়া কিন্তু পিউরিটা তৈরি করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ চিনি, যেহেতু কাঁঠাল মিষ্টি তাই চিনির পরিমাণটা কমিয়ে দিতে হবে, বা আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা দিবেন। তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা, ময়দার পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়া কিংবা আটা দিয়েও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ সুজি, সুজিটা দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক মজার হয়। তারপর দিয়ে দিব এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ, অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, লিকুইড দুধ কিন্তু দেওয়া যাবে না, তাহলে এই যে ডোটা এটা একদম বেশি নরম হয়ে যাবে। তারপর এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কোনো ধরনের পানি দেওয়ার দরকার নাই, পানি কিংবা দুধ কোনো কিছুই দিতে হবে না, এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডুটা কিন্তু হয়ে গিয়েছে ভালোভাবে, এভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই ডুটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের জন্য রেখে দিলে এই ডুটা আরও একটু শক্ত হবে, যেহেতু সুজি দিয়ে করেছি তাই। তো 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, আর 10 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে ডুবু তেলে বাজার মতো তেল। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখে তেলটা হালকা গরম করে নিচ্ছি, তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না। আর এদিক দিয়ে 10 মিনিট পর এই যে দেখুন এই ডোটা ঠিক এরকম হয়েছে। এখন চলে যাব এই পিঠাগুলো তৈরি করার জন্য। তেলটা যেন একদম বেশি কড়া গরম না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটা আমি এখন লো আঁচে রেখে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, আর একসাথে বেশি করে পিঠা দিয়ে বাজার বাজতে গেলে অনেক সময় দেখা যায় পিঠাগুলো সুন্দর হয় না, তাই অল্প করে পিঠা দিয়ে বেজে নিলে সুন্দর হয়। আমি এখানে কিছু পিঠা দিয়ে দিলাম, তারপর এখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখে এই পিঠাগুলো বেজে নিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে যদি পিঠাগুলো বাজতে যান তাহলে দেখা যাবে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতর দিয়ে পিঠাগুলো হবে না, তাই চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলো বাজলে উপর দিয়ে মচমচে হবে, কালারটাও সুন্দর হবে, আর ভিতর দিয়ে খুব সুন্দরভাবে পিঠাগুলো হবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই পিঠাগুলো বেজে নিচ্ছি, হালকা একটু কালার চলে এসেছে। এই যে দেখুন এখন কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে পিঠাগুলো। তো এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আপনারা চাইলে আরও একটু কড়া করেও বাজতে পারেন। আমার এই পিঠাগুলো একদম সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। একটা পেপারের উপর কিংবা টিস্যু পেপারের উপর আপনারা বিছিয়ে রাখলে এক্সট্রা তেলটা শুষে নিতে নিবে। তো এইভাবে আমি সবগুলো পিঠা ভালো করে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি, আর সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিব। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু উপর দিয়ে অনেক মচমচে হয়েছে আর ভিতরটা অনেক সুন্দর হয়েছে, একদমই ভালোভাবে পিঠাগুলো হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে। এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে অবশ্যই আপনারা যারা এখনও এই পিঠাটি খাননি তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। আমিও এই প্রথমবার এই কাঁঠালের পিঠাটা তৈরি করেছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, এবং রেসিপিটি আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।